হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মুসলিম শক্তিশালী দেশ কোনগুলো, সেই দেশগুলো যুদ্ধক্ষেত্রে কতটা এগিয়ে। আমরা বিস্তারিত জানতে চলেছি সামরিক শক্তিতে সবচেয়ে শক্তিশালী যে সাতটি মুসলিম দেশ সেগুলো কি কি আপনাদের সামনে তুলে ধরছি, অবশ্যই শুনতে থাকুন। বর্তমানে উত্তপ্ত বিশ্বে সামরিক শক্তির বৃদ্ধির বিকল্প নেই। ধনী কিংবা দরিদ্র সকলের জন্য কথাটি প্রযোজ্য। আর্থিক ও সামরিক দুর্বল দেশগুলো সব সময় যে একাধিক অসুবিধার সম্মুখীন হতে চলেছে সেটা আমরা সবাই জানি। ইরাক ইরান আত্মঘাতী যুদ্ধের পর সেই সকল দেশের শাসকদের টনক কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে। সামরিক শক্তি বলতে শুধুমাত্র অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নয়, তার পাশাপাশি সৈন্যের শৃঙ্খলা, মনোবল এবং যুদ্ধ সমতা হচ্ছে প্রধান শর্ত। সৌদি আরব, তুরস্ক, মিশর, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, ইরাক ও সিরিয়া সামরিক ক্ষেত্রে অনেক শক্তিশালী। এর মধ্যে ইরাক, সিরিয়া ও নাইজেরিয়া অভ্যন্তরীণ সংঘাতের কারণে দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা জেনে নিব শক্তিশালী দেশগুলোর মধ্যে এক নম্বরে হল তুরস্ক। সামরিক শক্তিতে বিশ্বের তুরস্ককে অষ্টম স্থানে রাখা হয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক শক্তিশালী বলে সার্টিফিকেট পেয়েছে। সেই সার্টিফিকেট প্রদান করেছে পশ্চিমারা। তুরস্ক সাজোয়া যান, কামান, হালকা ট্যাঙ্ক ও ড্রোন সহ কয়েক প্রকারের অস্ত্রশস্ত্র নিজেরাই নির্মাণ করে থাকে। শক্তিশালী নৌশক্তি এবং আকাশ যুদ্ধ স্বয়ং সম্পন্নতা। সাম্প্রতিক কালে তারা রাশিয়া অত্যাধুনিক যুদ্ধবিমান দুইবার ভূপাতিত করে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। দুই নম্বরে হল পাকিস্তান। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হল পাকিস্তান। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও অগ্রগামী, যুদ্ধ জাহাজ সামরিক দিক থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। সামরিক ড্রোন নির্মাণ কিংবা আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রেও সমস্ত কিছুতেই প্রতিবেশী দেশ ভারতের তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে রয়েছে। পাকিস্তান অস্ত্রশস্ত্রে 80% চীন থেকে আমদানি করে থাকে। ইরান। ইরানের উপর দীর্ঘ 3 দশকে পশ্চিমারা অবরোধ এবং একই সময়ে ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধের ইরানকে সাময়িক ক্ষেত্রে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে। বিপদের সময় কারো সাহায্য না চেয়ে বরং নিজের দেশের প্রতিরক্ষা শক্তিকে অগ্রগতি করায় উত্তম। তার এই ধারাবাহিকতায় গত 3 দশকে ইরান সামরিক শিল্পে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। অত্যাধুনিক ট্যাঙ্ক, ভারী সাজোয়া যান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার, গণশিপস, যুদ্ধজাহাজ, বিভিন্ন মডেলের সাবমেরিন, অসংখ্য গান্টবোট, গোয়েন্দা উপকরণ সহ যুদ্ধাস্ত্র নির্মাণ করেছে ইরান। এক কথায় ইরান এখন মধ্যপ্রাচ্যের এক বৃহত্তম শক্তিশালী দেশ। সম্প্রতি রাশিয়া থেকে S-300 ক্ষেপণাস্ত্র সংগ্রহের মাধ্যমে দেশের আকাশ শত্রুমুক্ত করেছে ইরান। সব মিলিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র ইরানেই প্রতিরক্ষা শক্তিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পথ বেছে নিয়েছে। তবে কিছুদিন আগেই ইসরায়েলের তাকে আকাশ সীমানার ঢুকে হামলা চালিয়েছিল। দেশটি রয়েছে একটি সুশৃঙ্খল প্রতিরক্ষা বাহিনী। প্রতিপক্ষের বেশ কয়েকটি সামরিক ড্রোন ভূপাতিত কিংবা ইলেকট্রনিক্স জ্যাম সৃষ্টির মাধ্যমে ভূমিতে নামিয়ে আনার একমাত্র ইরানেরই পক্ষে সম্ভব হয়েছে। আগামী 5 বছরে ইরান সামরিক শক্তিতে পশ্চিমা দেশগুলোর থেকে অনেক এগিয়ে গেছে। তাই বিভিন্ন বিষয়ে বিচার বিশ্লেষণ করে মুসলিম দেশগুলোর মধ্যে ইরান সামরিক শক্তিতে ষষ্ঠ বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা। 4 নম্বরে হলো সৌদি আরব। সৌদি আরব হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যার অস্ত্র আমদানিতে সবচেয়ে ব্যয় বেশি। দেশটির এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও নেই। কিন্তু সমস্যা হচ্ছে সব অস্ত্রশস্ত্র পরিচালনা ও দিক নির্দেশনার কাজে নিয়োজিত রয়েছে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা। মূলত সৌদি সেনার নৈতিক
মনোবল এখনও গড়ে ওঠেনি। ইরাক কর্তৃক কুয়েত দখলের সময় সৌদি আরবের খাপসি দখল এবং পরবর্তী ঘটনা কিংবা ইয়েমেনের যুদ্ধের সৌদি সেনাদের ব্যর্থতার সুস্পষ্ট প্রমাণ। সুতরাং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র থাকলেও যুদ্ধ ক্ষমতায় ঘাটতি রয়েছে সৌদি সেনার। পাঁচ নম্বরে রয়েছে মিশর। মিশরের অস্ত্রশস্ত্র বেশি, অর্থাৎ বাহিনী বেশ শক্তিশালী এবং অস্ত্রশস্ত্রও রয়েছে। পশ্চিমা অস্ত্রশস্ত্রের উপর নির্ভরশীল প্রতিরক্ষা আর খাতে একসময় শক্তিশালী প্রতিরক্ষার ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তির সুবাদে পরিস্থিতি পাল্টে গেছে পশ্চিমা মিশরের। ছয় ও সাত নম্বরে রয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এশিয়ার শক্তিশালী দেশ মালয়েশিয়া, শক্তিশালী বলা হচ্ছে শান্তিপূর্ণ ভাব দিক থেকে শক্তিশালী দেশ হল মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। প্রতিবেশী দেশের সাথে শান্তি ও সদ্ভাবপূর্ণ অবস্থায় বিশ্বাসী। প্রতিরক্ষা শিল্পের দেশ দুটির উল্লেখযোগ্য উন্নতি রয়েছে। সেনা নৌবাহিনী যথেষ্টভাবে শক্তিশালী, হালকা অস্ত্রশস্ত্র নৌযান তৈরি করে থাকে সেই দেশগুলো। তবে ভারী অস্ত্রশস্ত্র, বিশেষ করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ জাহাজ বাইরের দেশ থেকে সংগ্রহ করে থাকে। এক কথায় বলা যায় সামরিক বিচারের উভয় দেশের মাঝারি শক্তিশালী। বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই বুঝতে পারছো কোন দেশ কত শক্তিশালী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। জেনে নিন সারা বিশ্বের কোন দেশগুলো, মুসলিম দেশগুলো সবচেয়ে বেশি শক্তিশালী। ভিডিওটি শেষ করছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।